করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সুচিকিৎসার জন্য গত 30 মে চট্টগ্রাম থেকে এসে ভর্তি হন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তার অভিযোগ, সুচিকিৎসা তো দূরের কথা, 15 দিনে 3.5 লাখ টাকা খরচ করেও পাননি কাঙ্ক্ষিত সেবা। সেই সঙ্গে অযৌক্তিক বিল আদায় সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি। হাসপাতালের দেয়া বিলের রসিদে দেখা যায়, 15 দিনে তার চিকিৎসা খরচ ধরা হয়েছে 3,58,000 টাকা। এর মধ্যে কেবিন ভাড়া 1,19,000, চিকিৎসক বিল 49,000, পালস অক্সিমিটার বিল 8,100 ও অক্সিজেন বিল ধরা হয়েছে 86,400 টাকা। অথচ তার দাবি, তিনি নিজের কেনা পালস অক্সিমিটার ব্যবহার করেছেন এবং 3 দিনে অক্সিজেন গ্রহণ করেছেন মাত্র 30 মিনিট। এই যে অপটিমাইজার মেশিন আমার হাতে আছে, এটা আমি সবসময় থাকতো, এটার বিল ধরেছেন ওনারা 8,000 টাকা। অথচ ওনারা একদিনও আমি ওনাদের এটা ইউজ করিনি, কারণ এটা সমস্ত করোনা রোগীকে চেক করতো, তো যার জন্য আমি কনফিউশন ছিলাম, আমি নিজেরটা ইউজ করতাম, আর এটার বিল ধরছে ওনারা 8,000 টাকা। আমি কোনো অক্সিজেন ইউজ করিনি 3 দিনে, আমি 10 মিনিট করে অনলি 30 মিনিট আমি ওই অক্সিজেনটা, দেওয়ালের অক্সিজেনটা ইউজ করেছি, এবং ওইটার বিল ওনারা একদম বিল ধরেছেন 86,400 টাকা। এটা হলো আমার অভিযোগ। আর ডাক্তার তো আমি চোখে দেখিনি, নার্সদের কোনো সিস্টেম ছিল না, কিছু ছিল না, একদম টোটালি অব্যবস্থাপনা। আর 6 ফিট বাই 6 ফিট একটা রুমে আমি থাকতাম, যার ভাড়া নিছে 1,19,000 টাকা। আমার 3,58,000 টাকা আমার থেকে আদায় করছে। অ্যাকাউন্টসে গিয়েছি, আমি আমি অনেক চিল্লা চিল্লি করেছি, বললাম যে আমি একজন মুক্তিযোদ্ধা, আপনার এমপি সাহেবকে লাগান। আমার কাছে 3,50,000 টাকা ছিল, 8,000 টাকার জন্য এটাও উনি মাফ করে নাই, বলতে না এটাও দিতে হবে। আমি বললাম যে দেখেন, আপনি এমপি সাহেবকে লাগান, হতে না এরকম কোনো নিয়ম নাই, যে আপনারা আমাকে কি অক্সিজেন দিয়েছেন, এই যে 86,000 টাকা বিল করছেন, এটা এটা জাস্ট এটা হসপিটাল কর্তৃপক্ষ বুঝবে, আপনি এখন চলে যান। তো ওখানে তো আমি অসুস্থ রুগী, আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আমি ওখানে তো বেশিক্ষণ দাঁড়াইতে পারিনি। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কেফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা।